হোয়াটসঅ্যাপে গুড মর্নিং এর মতো ফেসবুক খুললে এখন সবাই একটাই বাণী শেয়ার করছে, আম্বানি। কারণ আনন্দ আম্বানির অনন্তকাল ধরে চলা বিয়ে শেষই হচ্ছে না, পুরো সোশ্যাল মিডিয়া সেই বিয়ে লজ হয়ে গেছে, আর সেখানে পুরো গ্যালাক্সিতে যত স্টার আছে তার থেকেও বেশি স্টার চলে এসেছে। এখন বুঝতে পারছি বিয়ে বাড়ি এলে শুধু আমরা গরিবরাই ভিড়ের মাঝে মুখ ফুটিয়ে খেতে চলে যাই না, সুযোগ এলে সেলেব্রাও তাই করে। বেকার হ্যায় ভাইয়া, মে তো টুট গিয়া। যাই হোক, গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার বিয়ে শেষ বলে ধরে নেওয়া যেতে পারে, কারণ মোদিজি স্বয়ং ইনোগ্রেশনে রিসেপশনে এসেছে। পৃথিবীর সব থেকে বড় বিয়ে বলে কথা, সারা পৃথিবীর ক্যামেরা তাক করে আছে বলে কথা, সেখানে মোদিজি থাকবেন না, নট পসিবল। মা লড়াই লড় রহা হুঁ আপকে লিয়ে। কিন্তু এই ব্যাপারে মোদিজিকে যিনি টেক্কা দিয়েছেন, মানে যার ছবি ভিডিও মোদিজির থেকেও ভালো এসেছে, তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আম্বানির বিয়েতে তার গ্র্যান্ড এন্ট্রি হোক বা কিং জং উনের সাথে, কিং কার্দাশিয়ানের সাথে তার ছবি হোক, ইতিহাস সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী, কারণ এই প্রথম মডেল এবং রোল মডেল একই ফ্রেমে। নমস্কার, আমি সোম, আশা করি সবাই ভালো আছেন, থেবে নয় প্রেমে আছেন। আমি সোম, চলে এসেছি ঘটনার ঘটনা ঘটার ফার্স্ট এপিসোড নিয়ে, যেখানে প্রতি সপ্তাহে ঘটে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমি আসবো আপনাদের কাছে। গুরুত্বপূর্ণ বলতে মনে পড়লো, ধ্রুবরাঠির নামে খোলা একটা প্যারোডি অ্যাকাউন্ট, মানে বলা ভালো ফেক অ্যাকাউন্টে একটা পোস্টের জন্য অরিজিনাল ধ্রুবরাঠির বিরুদ্ধে কেস করেছে মহারাষ্ট্র পুলিশ। What? মজার ব্যাপার, প্যারোডি অ্যাকাউন্টে স্পষ্ট করে লেখা আছে যে সেটা প্যারোডি অ্যাকাউন্ট, মানে অরিজিনাল নয়। স্পিকার ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লার ইউপিএসসিতে চান্স পাওয়া নিয়ে একটা অ্যালেজড ফেক পোস্ট করা হয়েছিল ওই প্যারোডি অ্যাকাউন্ট থেকে, কিন্তু অন্যের ফেক পোস্টের জন্য অরিজিনাল ধ্রুবরাঠি কেস খেয়ে যাবে, কে ভেবেছিল? যদি না তিনি ট্রেনিং পিরিয়ডে থেকে ও পার্সোনাল অডিতে লালবাতি লাগাতেন এবং অ্যাটাচ বাথরুম সহ নিজের পার্সোনাল কেবিনের দাবি না করে শিরোনামে চলে আসতেন। কিন্তু এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? ইউপিএসসি ক্র্যাক করতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো হতে হয়, কিন্তু নিজেই কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যেতে নেই। যাই হোক, ইনভেস্টিগেশন শুরু হতে দেখা গেছে যে এইমস থেকে তার ভিজুয়ালি ইম্পেয়ার্ড ডিসেবিলিটি লেজিটিমেট কিনা চেক করার জন্য বারবার ডাকা হলেও তিনি যাননি। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে তার ক্লস্ট্রোফোবিয়া থাকায় তিনি নাকি এমআরআই করাতে পারবেন না, যেটাই টেস্টের জন্য লাগে। কিন্তু দিদির পাপার সম্পত্তির পরিমাণ 40 কোটি, তার নিজের সম্পত্তি প্রায় 15 কোটির উপরে, তাহলে এত চাপ নিয়ে লাভ কি? আমার মনে হয় দিদি বোধহয় ভুল করে আমাদের মতো 12th ফেল রেখে ফেলেছিলেন। সুবিধাও কে লালচ মে সমঝোতো কা অন্ধেরা। যাই হোক, ওবিসি সার্টিফিকেটেও তিনি নন ক্রিমি লেয়ারে অ্যাপ্লিকেন্ট ছিলেন, যার মানে ফ্যামিলি ইনকাম বছরে 8 লাখের নিচে। কিন্তু সম্পত্তির যা হিসেব দিলাম একটু আগে, তাতে বুঝতেই পারছেন এরা সত্যি কতটা গরিব আম্বানির থেকে। তুমি কাছে কথা চালা। এসবের পরেও দিদি যেভাবে ক্লিন চিট পেয়ে আইএস ট্রেনি হয়ে গিয়েছিলেন, তাতে বোঝাই যায় যে শুধু নিট অ্যান্ড নেট নয়, এখন ইউপিএসসিও কতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে হয়। নেক্সট গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরেও ইন্ডিয়ান টিমের ড্রেসিং রুমে একটা গম্ভীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ ইন্ডিয়ান টিমের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। মানে গম্ভীর পরিস্থিতি, গৌতম গম্ভীর, ওয়ার্ড প্লে, জানি খুব বাজে যোগ। কিন্তু আইপিএল এর সময় গৌতম গম্ভীর আর বিরাট কোহলির এই প্রেমালাপের দৃশ্য যাদের মনে আছে, তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন। এমনই ঝামেলা হয়েছিল যে বিরাট কোহলি, গৌতম গম্ভীর দুজনের উপরই ফাইন লাগানো হয়েছিল। তাই আগামী দিনে ড্রেসিং রুমের পরিস্থিতি ফাইন থাকবে না বাল হবে, সেটা ভবিষ্যৎই বলতে পারবে। যাই হোক, ফিরতি রথ হয়ে গেছে, কিন্তু প্রভু জগন্নাথের ফটোশুটের এই ছবি এখনো ফেসবুকে লোকের ওয়ালে ঘোরাফেরা করছে। অনেকেই এই ছবিটাকে ভালো বলেছেন, না আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই, অনেকে আদিপুরুষকে ভালো সিনেমা বলেছে, সেটা যে যার ইচ্ছে বলতেই পারে। কিন্তু আমার সমস্যা একটা জায়গাতেই, জগন্নাথ দেবের ছবিতে হাত এলো কোথা থেকে? মানে এত বড় একটা টেকনিক্যাল এরর কিভাবে হতে পারে? আমার মনে হয় পুরীর জগন্নাথ মন্দির কমিটির উচিত এই হাত নিয়ে হস্তক্ষেপ করা। তুই সমঝা? আমার বেশ কিছু বন্ধু এতটাই গিফটে, প্রোগ্রেসিভ, যে তারা গান্টে পিন্ডে গিলেছে কিন্তু একটা গিফট দেয়নি। চলিয়ে মান লিজিয়ে কি মে বুরা আদমি। কিন্তু আম্বানিরা বড় লোকস, তাই অনন্ত আম্বানি তার বন্ধুদেরকে ঘড়ি গিফট দিয়েছে যার মার্কেট প্রাইস 1.5 কোটির কাছাকাছি, সবগুলো নয়, এক একটার। কিন্তু মিথ্যে বলবো না, আম্বানিদের মন বড়, তারা নিজেদের এমপ্লয়ীদেরও গিফট দিয়েছে। এনিগেস কি দিয়েছে? হলদিরামের আলু ভুজিয়া। সিরিয়াসলি, মানে তার থেকে বিয়ে উপলক্ষে উইকেন্ডে একদিন এক্সট্রা ছুটি দিলে এমপ্লয়ীরা নিজেদের আটকে থাকা বিয়ে আর হানিমুন গুলো সেরে আসতে পারতো। আম্বানিদের বিয়েতে ন্যাশনাল স্টারদের সাথে ইন্টারন্যাশনাল স্টাররাও এসেছিলেন, যেমন জাস্টিন বিবার। সেখানেও কন্ট্রোভার্সি, শোনা যাচ্ছে জাস্টিন বিবার তারা উড়ে প্যান্টের নাড়া তার দুজন ইন্সপিরেশনের সাথে ছবি তুলেছেন এখানে এসে, একজন শাহরুখ খান আর একজন বিয়ার বাইসেপস।
বেবি গানের গীতিকার জাস্টিন বিবারের মতো বেবি কামডাউন গানের গীতিকার আফ্রিকান সঙ্গীত শিল্পী রেমাও এসেছিলেন পারফর্ম করতে। বাট আনলাইক জাস্টিন বিবার, থ্যাংক গড রেমার প্যান্টের নাড়া বাঁধা ছিল, নাহলে যে কোনো সময় শিরোনামে বিবিসি চলে আসতো। এই বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, না? ইউ নো হোয়াট আই মিন, রাইট? গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী রেমা স্টেজে উঠে বারবার বেবি কাম ডাউন বললেও রণবীর সিং কে কোনোভাবেই কাম ডাউন করানো যায়নি। রণবীর সিং নিজে তো নেচেছেন, সাথে বিশ্বকাপ ফুটবলকেও নাচিয়েছেন, আই মিন ফিফার হেড গিয়ানি ইনফান্টিনোকেও নাচিয়েছেন। আমি প্রথমে যাকে অ্যামাজনের মালিক জেফ বেজস ভেবেছিলাম। শুধু তাই নয়, বিয়েতে দ্বারকাপীঠে শঙ্করাচার্য সহ বড় বড় ধর্মগুরুরাও এসেছিলেন, কিন্তু তাদের মধ্যে সর্বজ্ঞানী সিদ্ধ পুরুষ করণীলের জনক কপালভাতির ব্র্যান্ড অ্যাম্বাসাডার বাবা রামদেব বলিউড স্টারদের মতো বিয়েতে নেচেও ফেলেছেন। সংসার ত্যাগী একজন সিদ্ধ পুরুষের এটা পতন না পতঞ্জলি? কিন্তু যার বিয়েতে এত কিছু তাকে গুগল সার্চ করলে গুগল বলছে অনন্ত আম্বানি নাকি ইন্টারনেট পার্সোনালিটি। আর ইউ সিরিয়াস গুগল? মানে ইন্ডিয়ার ইন্টারনেট আম্বানিরা চালায় মাঝি, কিন্তু তা বলে অনন্ত আম্বানি ইন্টারনেট পার্সোনালিটি? যে লোকটা ফেসবুকে নেই, ইনস্টাগ্রামে নেই, ইউটিউবে নেই, টিকটক করে না, সে ইন্টারনেট পার্সোনালিটি কি করে? তাহলে অরে কে, বিজনেসম্যান? পাপরাজ্জিদেরকে একটাই অনুরোধ, আম্বানিদের প্রি ওয়েডিং থেকে বিয়ের 5555 দফায় লাইভ টেলিকাস্ট করেছেন, ঠিক আছে, কিন্তু এবার হানিমুন, তাই প্লিজ থামুন, আমাদের ব্রেন আর নিতে পারবে না। ইমোশনাল ড্যামেজ। এবার আসি নট অনলি গুরুত্বপূর্ণ বাট অলসো সিরিয়াস খবরে। আমেরিকার এক্স প্রেসিডেন্ট এবং এবারে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্পের উপর অ্যাসাসিনেশন অ্যাটেম্পট হয়েছে, ইলেকশনের র্যালিতে তার উপর গুলি চলেছে। বাংলায় একটা প্রবাদ আছে না, কান ঘেঁষে বেরিয়ে যাওয়া, এখানে লিটারেলি তাই হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই কান ঘেঁষেই গুলি বেরিয়ে গেছে। এখনো পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী তিনি সুস্থই আছেন, বেশ কিছুটা রক্ত বেরিয়েছে, কিন্তু কান মাথা বা হাঁটুতে ব্যান্ডেজ করে তিনি হুইল চেয়ারে বসে যাননি, বিরোধীদের ষড়যন্ত্র বলেননি, জাস্ট একটা পোস্টে আমেরিকার সিক্রেট সার্ভিসকে থ্যাঙ্কস জানিয়ে পরবর্তী নির্বাচনী ক্যাম্পেইনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। কিন্তু এই পুরো ঘটনায় আয়রনি হচ্ছে, গুলি লাগার ঠিক আগের মুহূর্তে তার পেছনে যে প্ল্যাকার্ড দেখা গেছে তাতে লেখা ইউ আর ফায়ার্ড, যদি সেটার মানের কন্টেক্সট আলাদা, কিন্তু সানরাইজ হাই গুঁড়ো মশলার মতো সেটাও এই ঘটনায় আলাদা মাত্রা এনে দিয়েছে। পৃথিবীতে এই প্রথম ননভেজকে একটা শহরে পুরোপুরি ইল্লিগাল করে দেওয়া হয়েছে, মানে ননভেজ জোকস আর ভিডিওর কথা বলিনি, ননভেজ খাওয়ারের কথা বলছি। ক্যান ইউ গেস কোন দেশে এটা হয়েছে? সঠিক উত্তর হয়েছে ভারতে। ক্যান ইউ গেস এটা কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে গুজরাটে। গুজরাটের ভাবনগর জেলার পালিটানা শহরে ননভেজ খাওয়া এবং মাংস কাটাই ব্যান করে দেওয়া হয়েছে। এটা নিয়ে গর্ব করবো কিনা জানি না, কিন্তু আমাদের রাজ্যের যেসব ভেগান পেজের অ্যাডমিন বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করবো, প্লিজ এবারে গুজরাট শিফট করে দেন, আপনাদের জন্য সুখবর। জোকস অ্যাপার্ট, পৃথিবীতে এই ঘটনা প্রথম এবং আশা করি এটাই যেন শেষ হয়। কমেন্ট বক্সে জানান খাবারের উপর এই ধরনের ব্যান বা গভর্নমেন্টের কন্ট্রোল কি কোনো ডেমোক্রেটিক দেশে থাকা উচিত। এই ব্যানের জন্য শুধু নন ভেজিটেরিয়ানরা চাপে পড়ছে সেটা না, তার সাথে ওই শহরের প্রায় 250টা মাংসের দোকানও বন্ধ হয়ে যাচ্ছে, ওই ব্যবসায় থাকা বহু লোক হঠাৎ করেই বেকার হয়ে যাচ্ছে। তাই এই সিদ্ধান্তে লাভ কাদের হলো জানি না, তবে লোকসান বহু মানুষের হবে। টকিং অ্যাবাউট খাবার, আপনি কি জানেন মোমো শুধু মনের জন্য নয় আপনার ব্যাংক ব্যালেন্সের জন্য ভালো হতে পারে। 2023 সালে জোম্যাটোতে 133 টাকার মোমো অর্ডার করেছিলেন এক মহিলা, তার টাকা কেটে যায়, কিন্তু মোমো আর কোনোদিনও সেই অ্যাড্রেসে পৌঁছায়নি। সেই নিয়ে জোম্যাটোর বিরুদ্ধে কেস করেন মহিলা এবং শেষমেশ একদিন পর কোর্ট রায় দিয়েছে যে জোম্যাটোকে ক্ষতিপূরণ বাবদ 60,000 টাকা দিতে হবে ওই মহিলাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট, 60,000 টাকার সাথে মোমোর ওই 133 টাকাও ফেরাতে হবে, একে বলে জাস্টিস। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ করবো একটা ভালো খবর দিয়ে। রাহুল রাভির 5 কোটি টাকা প্রাইজ মানির অর্ধেক 2.5 কোটি টাকা ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের জন্য ফিরিয়ে দিয়েছেন, এটা সকলেই জানেন, কিন্তু আন্ডারপেড সাপোর্ট স্টাফদের জন্য প্রাইজ মানি ফেরানোর প্রস্তাব প্রথমে কে দিয়েছিলেন জানেন? রোহিত শর্মা। শুধু তাই নয়, তিনি নিজেও একই কাজ করেছেন। কিন্তু যেমন বিরাট কোহলি T20 থেকে রিটায়ারমেন্ট প্রথমে অ্যানাউন্স করায় রোহিতের রিটায়ারমেন্টের যে অ্যানাউন্সমেন্ট সেটা অতটা হাইপ পায়নি, ঠিক তেমনই এখানেও রাহুল রাভির আগে অ্যানাউন্সমেন্ট করায় এবারেও রোহিত শর্মার খবরটা অতটা কাভারেজ পায়নি। যদিও কাভারেজ পাওয়ার জন্য ডেফিনেটলি রোহিত শর্মা এটা করেননি, কিন্তু ক্রেডিট শুড বি গিভেন হোয়ার ইটস ডিউ। তাই ক্যাপ্টেন রোহিত শর্মা, কুডোস টু ইউ। যেখানে আম্বানি নিজের কোম্পানির লোকেদের আলুর ভুজিয়া গিফট করেছেন, সেখানে নিজের প্রাপ্য টাকা থেকে এতটা টাকা টিমের সাপোর্ট স্টাফদের দেওয়া সত্যি একটা বড় ডিসিশন। আজ এ পর্যন্তই ঘটনার ঘনঘটার প্রথম এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার তো করবেনই, আর সাথে একটা রিকোয়েস্ট করবো যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছেন, প্লিজ ইউটিউবে দ্য বং ডায়েরিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমিও বাক্তের মতো ডেইলি ভ্লগ না বানিয়ে এই ধরনের ভিডিও সময় নিয়ে বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, থেমেন প্রেমে থাকবেন, আমি সোম দেখা হবে আবার পরের ভিডিওতে। কিন্তু ভিডিওতে আমি যতই আম্বানির কথা বলি শেষ পর্যন্ত একটাই কথা বলবো, টাটা।